আগে বলো, লাস্ট ক্লাসে কত কত নাম্বার পিটিউ করেছি? 3, 5, 7 মনে হয় করেছি, আমার চোখে মনে হয়। হ্যাঁ, 3, 5, 7, 9 করেছি, 9, 10-এর মধ্যে একটা 10 10 করেছি, 9 করেনি, 9 নাম্বারটাই কম সবার আগে। ইম্পর্টেন্ট গুলো আগে শেষ করে নিই, যেগুলা জন্য ভেরি ইম্পর্টেন্ট মনে করছি। আচ্ছা সবাই কথা নাই, প্লিজ। হ্যাঁ শুরু। 9 নাম্বার সিপিওর কল বলতে, দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা বিক্ষোভ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়? এ বিন্দু স্থানাঙ্ক 7, 7, বি বিন্দু স্থানাঙ্ক -5, -10। সি বিন্দুতে এক্স অক্ষ দ্বারা M1:M2 অনুপাতে বিভক্ত হয়েছে ধরে নেই, এই M1:M2 বের করতে হবে। এখানে একটা অবজেক্টিভ শর্টকাট পড়াই, দুইটা বিন্দুর সংযোজন সরলরেখা এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়? অবজেক্টিভ শর্টকাটটা হলো এক্স অক্ষ দ্বারা কোটি অনুপাতে, সামনে একটা মাইনাস, -y1/y, মানে -7/-10, -1 কত হলো প্লাস, উত্তরটা হলো 7:10। এক্স অক্ষ দ্বারা 7:10 অনুপাতে বিভক্ত অবজেক্টিভের জন্য। কিন্তু ভাইয়া নর্মালি আমরা যখন অঙ্ক আসবে তখন এভাবে করতে পারবো না, তখন আমরা এই যে সি বিন্দুর কোটি, সি বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, এজন্য কি কোটির মানটা শূন্য, ওই পদ্ধতিতে যাবাই। তাইলে খাতায় লেখো, ধরি এ এত আর বি এত, A 7, 7, বি -5, -10, এবি সরলরেখা এক্স অক্ষ দ্বারা সি বিন্দুতে M1:M2 অনুপাতে অন্তর্ভুক্ত হয়। তাহলে এখন AC:CD, M1:M2, এখান থেকে সি বিন্দু বের করতে পারো। সি বিন্দু না পুরোটা বের করার দরকার নেই, সি বিন্দু শুধু কি বের করবো বলো, কোটি এক্স অক্ষের উপরে কি কোটির মানটা শূন্য হয় না? তাহলে শুধুমাত্র সি বিন্দু কোটি বের কর, সি বিন্দু কোটি কত হবে নিচে? M1+M2 -10M1 +7M2। প্রশ্ন মতে এই কোটির মানটা হইলো শূন্য। যেহেতু এক্স অক্ষের উপরে কোটি শূন্য, ওয়াই অক্ষ দ্বারা হইলে ভুল শূন্য হইবে, এটা কি আর শূন্যের সাথে গুণ হবে? তো আপনি না তো -10M1 ইকুয়াল -7M2, M1/M2 হবে -7/-10, তো M1:M2 7:10। তো এটা হইলো ক, এটা ভুজ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কোটি হইতে পারতো, মানে সরি ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে, তখন আমরা কি বের করতাম? ভুজ বের করে শূন্য বসাইতাম, বলতো উত্তরটা কত হইতো? ওয়াই অক্ষ দ্বারা কত অনুপাতে বিভক্ত হয়? ওয়াই অক্ষ দ্বারা এবি সরলরেখা কি অনুপাতে বিভক্ত হয়? ওয়াই অক্ষ দ্বারা ভুজের অনুপাতে, -7/5, -7/-5, -7+, বুঝছো সবাই? এই অবজেক্টিভও আসবে, নিয়মটা কয়ের জন্য পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, মানে 3.1 থেকে 4 থেকে তো খুব বেশি কিছু আসবে না, এই চারটা আসবে না। এখানে কি এ ফুজ আর বি এ ফুজি হ্যাঁ না না, দুই ক্ষেত্রে কোটি, দুইটা ঠিক বলছি, কোটি কোটি ভুজ ভুজ, এক্স অক্ষ হইলে কোটির অনুপাত, ওয়াই অক্ষ হলে, আরে সুন্দর করে লেখা আছে, সুন্দর করে লিখেছি। 7 নম্বর পয়েন্ট, তথ্য পরীক্ষার 7 নম্বর, আগে দুটো ক্লাস পড়ানি না, এই যে তথ্য পরীক্ষার 7 নম্বর পয়েন্ট সুন্দর করে লিখেছি, বুঝছো? খবর সবাই খতের বলতে, আচ্ছা খ সেই বিখ্যাত অঙ্গ, এটা 3.5-এর 21 নম্বর, দেখো চিন্তা পারো কিনা, মান চেঞ্জ করতে ইচ্ছা করে তৃতীয় আছে একটা সমান্তর, পড়ো সবাই খ নম্বরটা পড়ো, ভেরি ইম্পর্টেন্ট, এই সবগুলো মানে ইম্পর্টেন্ট ছাড়া এখানে কোনো ম্যাথ নেই,
এটা মনে রাখতে হবে যে এখানে আমি সবগুলো ইম্পর্টেন্ট অঙ্গ দিচ্ছি। এর পাশাপাশি সাজেশনের বাকি অঙ্গগুলা করো, আমি গ্রুপে সবগুলা চ্যাপ্টারের নোট দিয়ে দিচ্ছি। 3.7 দিচ্ছি অলরেডি তোমাদের রেকর্ড, 3.7 1 থেকে 6 তো দিয়ে দিব না, সবগুলা ম্যাথ দেখো, সবগুলা ম্যাথ না প্লিজ সাজেশন দেখো, সাজেশনের বাইরে করা দরকার। তোমরা চিন্তা না কত উদ্দীপক কইরা থাকতে পারো কিনা, পিকিউ আর এস পি হইলো মূলবিন্দু, পিকিউ এর পক্ষের উপরে অবস্থিত। আচ্ছা নেক্সট, এটা মুছে দিলাম আমি, হ্যাঁ ছিল কিন্তু ছিল এটা হবে কেন পক্ষের উপরে অবস্থিত, আর কিন্তু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে -4,2। সমীকরণ দেওয়া হচ্ছে y ইকুয়াল -2x, আমি বুঝলাম কি এখন স্থানান্তরিত কেন, এক তো এটা ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে -4,2, আর এইটা দেখা মূলত বুঝছি y ইকুয়াল টু -2x কোন কোয়াড্রেন্ট, এটা -2x মানে ঢালটা -2, ঢাল -2 মানে অবশ্যই সরলরেখা দ্বিতীয় চতুর্ঘাত দিয়ে যাবে, মানে ঢাল ঋণাত্মক মানে কি কোলকোণ উৎপন্ন করে x অক্ষের সাথে। আমাকে বলছে এই কিউ এস এই সামান্তরিকের করণের সমীকরণটা নির্ণয় করো, তাহলে আমি যদি সামহাউ কিউ আর এস বিন্দুর স্থানাঙ্কটা পাওয়া যায় তাহলে কাজে কিউ বিন্দুর স্থানাঙ্ক আলফা 0, এস বিন্দুর স্থানাঙ্ক কত কে বলতে পারবা, এস বিন্দুর স্থানাঙ্ক ধরবো বিটা কমা 2 হবে, আশা করি সবাই বুঝতে পারো, কারণ এক্স অক্ষে লিখতে পারবো আমি ওদের দিকে লিখছি, ধরি কিউ ও এস বিন্দু স্থানাঙ্ক আলফা কমা 0 আর বিটা কমা 2, এর মধ্যে সবাই বলো ওয়াই ইকাল টু -6 মানে বি এস যে সরলরেখা এত রেখা কি কত বিন্দুগামী, এস বিটা কমা 2 বিন্দুগামী, বিন্দুগামী হইলে কি হয় ভেয়ালা সপ্তসিদ্ধ, অর্থাৎ এক্স এর স্থলে 2 বিটা আর ওয়াই এর স্থলে 2, 2 ইকুয়াল টু -2 বিটা, সো দ্যাট বিটা মান কত -1, তার মানে এস বিন্দুর স্থানাঙ্ক কত, এস বিন্দুর স্থানাঙ্ক -1,2। আইডিয়াল মাইমুনা বিনতে মামুন আসছে, সুমাইয়া আরেফিন, লাবিবা আসছে, ফাতেমা তাসনিম সারা,
সুমাইতা নওয়াব খান আজকে কথা নেই। আচ্ছা অনলাইন টা বোর্ড ঠিক মতো দেখতে পাইতেছ তো? দেখো তো কি স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা একটু সবাই যারা আসছো পরে যে নয় ক্ষয়টা শুরু থেকে একটু একটু পড়ো নয় ক্ষয়। আচ্ছা শোনো মনোযোগ একটু সাথে সবাই সবাই মনোযোগ দিয়ে শুনো, বলছে কি পি কিউ আর এস একটা সমান্তরিক যার মধ্যে পি কিউ সরল রেখাটা এক্স অক্ষের উপরে অবস্থিত আর পি এর সরল রেখাটা ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স। আমি বুঝতাম কেমনে পি যে মূল বিন্দু, পি এস মূল বিন্দু আমি সরল রেখা তাই না, ওয়াই ইকুয়াল টু এম এক্স আর পি কিউ এক্স অক্ষের উপরে অবস্থিত, এই দুই তথ্য একসাথে কারেক্ট হবে কখন, যখন পিটা মূল বিন্দু হবে, মানে বলতে পি কিউ এক্স অক্ষের উপরে আবার পি এর মূল বিন্দু আমি সরল রেখা তো অবশ্যই পিটাই মূল বিন্দু। কিন্তু বললাম ওয়াই ইকুয়াল টু এম এক্স মূল বিন্দু আমি সরল রেখা আর আর বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে মাইনাস ফোর কমা টু সবগুলা। তোমরা কি ইমাজিন করতে পারছো এটা বইয়ের অঙ্ক, এটা মিরর ছিল ওইদিকে ছিল ডানে, মানে বইয়ের অঙ্কটা এটি ঠিক ওইদিকে ছিল ওয়াই ইকুয়াল টু টু এক্স পজিটিভ ছিল আর এটা মাইনাস ফোর কমা টু এর বদলে প্লাস ফোর কমা টু ছিল, এটা 3.5 এর 21 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ওইটাকে মানটা চেঞ্জ করে দিচ্ছে। আমি কেমনে করছি শোনো, কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষের উপরে অবস্থিত এই জন্য কি আলফা কমা জিরো, আর এই যে এদিকে তাকাও এস বিন্দুর স্থানাঙ্ক বিটা কমা টু কেন হইল, ওয়াই অক্ষের সমান এক্স অক্ষের সমান তো তাহলে কোটিটা সেম হবে। এখন বলো পিএস রেখাটা এস বিন্দুগামী তাই না, সিদ্ধ করে দিছি তাহলে আমি এস বিটা পাই গেলাম বিটার মান হয়ে গেল তাহলে এস বিন্দু পাই গেল। এবার ক্লাসের সবাই বলো এই আলফাটা পাইলেই কিন্তু হয়ে গেছে, আমাকে আলটিমেটলি কিউ এস রেখার সমীকরণ বের করতে হবে দুই বিন্দুগামী, বলো এটা তো সামান্তরিক না, পি কিউ আর এস সামান্তরিক অর্থাৎ কি বলতে পারবো, পি কিউ আর এস একটি সামান্তরিক অর্থাৎ বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তার মানে ঢাল পি কিউ ইকাল টু আর এস দূরত্ব সমান। হ্যাঁ এখন বলো পি কিউ কত আলফা আর এস কত দুই বিন্দুর মধ্যে দূরত্ব। আচ্ছা তোমরা কি বুঝতে পারো আলফার মান এখানে মাইনাস হবে, ক্লাসের সবাই বামে না এটা এক্স অক্ষে ডানে হলে প্লাস, তাহলে বলো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, থ্রি কমা জিরো। এবার ক্লাসের সবাই বলো কিউ আর এস পাওয়া গেছি দুই বিন্দুগামী কিউ এস রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ পারো না, এক্স মাইনাস এক্স ওয়ান ও সরি মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস, আচ্ছা একটু লিখেই দেই তাহলে বুঝতে সুবিধা হবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স প্লাস থ্রি বাই মাইনাস টু ওয়াই বাই মাইনাস টু, বলো মাইনাস টু মাইনাস টু ক্যান্সেল এই কিউ এস রেখার সমীকরণ বইয়ের অঙ্ক এটা, মানে তুমি দেখো বইয়ের এই ম্যাথটাই এটা দামে ছিল, এটা তো এমন একটা আয়না লাগছে এটা ঘুরে এদিকে চলে আসছে। নেক্সট হইল নেক্সট হচ্ছে গ নম্বর পড়ো, এটা প্রশ্ন পড়ে না অনেকটা বোঝা যায় না নয়ের পর, আনকমন একটা ম্যাথ। এই তুমি কত শীত ইংলিশ কি দাঁড়িয়ে গেছো, ম্যাথ তো ইম্পর্টেন্ট না, বাসায় যাও বাসায় গিয়ে আসো কেন এই বুঝে না, ম্যাথ পড়া শেষ সব গ করে হয়েছে, গ নম্বরটা করো একটু আমি একটু বুঝি দেখি
ক নাম্বারটা একটু আমার বুঝায় দেয়, পারো না ভাব মারো, সরি ভাব মেরা লাভ নেই, ওসব বকতেছি কেন তোমাদের, থাক পড়াই দেয় আমি। 9 গ নাম্বার, কিছু পারো না ভাবেই লাভ নেই, ওকে। 9 কতে বলা হচ্ছে একটা সরল রেখা, মানে কথাটা এই ভেরি ভাইটাল, এক সরল রেখার সমান্তরাল আরেক সরল রেখার দূরত্ব, সরাসরি দূরত্ব নয়, মানে বিষয়টা হলো একটু ভালো মতো বুঝতে হবে কথা। এইটা 3.7 এর 12 নম্বর, মানে আনকমন একটা ম্যাথ। ধরো ভালো করে কথাটা শুনে নাও, এই সরল রেখার সমান্তরালে 1.2 বিন্দু হতে এই সরল রেখার দূরত্ব, আর যদি তোমাদের বলতো যে এই বিন্দু থেকে এই সরল রেখার উপর দূরত্ব, তাহলে তো সরল রেখা কোনো দরকারই ছিল না, আমি জাস্ট একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারি না, যেখানে লম্ব দূরত্ব বের করতে বলেনি, বলছে এই সরল রেখার সমান্তরালে P12 হতে এই সরল রেখার দূরত্ব। তাহলে আমি করবো কি, এই সরল রেখার সমান্তরাল একটা রেখা আঁকবো, সেইটা ওই সরল রেখাকে ছেদ করবে কিউ বিন্দু, পিকিউ দূরত্বটা বের করতে বলছে, বুঝতে পারছি আমি। সমান্তরাল দিকে বলতে সমান্তরাল দিকে মানে দূরত্বটা সমান্তরাল দিকে হবে, মানে এইখান থেকে এই সরল রেখার ডিস্টেন্সটা হবে এই সরল রেখার সমান্তরাল, সেটা না বলতে পারলে আমরা তাইলে তুমি এই বিন্দু থেকে এটাতে এক লাইন, ও ওই তো লাইন বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব, লম্ব না, হ্যাঁ লম্ব না সমান্তরাল দিকে নির্দিষ্ট দূরত্ব বলছে, দেখো লম্ব দূরত্ব বল, আমি বুঝতে পারছি। তাহলে অঙ্কটা করবো কিভাবে, অঙ্ক সোজা কিন্তু কথাটাই বোঝা যায় না, এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি, 3x-4y+k=0। তোমরা উদ্ভাসের প্রশ্ন পেয়ে সলভ করো না, যে পরীক্ষার রেজাল্টটা করতাম ওটাকে খারাপ করো, এটা একটা পরীক্ষা পড়ে বুঝতে পারো, আমি আমার কোনো শত্রুতা আছে উদ্ভাসের সাথে, শত্রুতা তো নাই, তাই না? তো তোমাদের ভালোর জন্য বলছি, হ্যাঁ পন্ডিতি করো না, পন্ডিতি কইরা খারাপই করবা। আচ্ছা তো এইটা সমান্তরাল, এইটা যা কত কিন্তু P1, তুমি ওগুলো সলভ করার জন্য 7-8 সময় পাবো, তখন তো তুমি তা করবা না, কক্সবাজার ঘুরতে যাইবা, ঘুরতে যাবা বিভিন্ন, তখন করবো না যখন পড়া দরকার। প্রদত্ত সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ, কত হয় ক্লাসের সবাই বলো, তোমাদের অনেক গার্ডিয়ানে বলে তোমরা যে সময় টময় পাও, তোমাদের কেন আইদার আমার কাছে দিতাম, এলে উদ্ভাস একটা জায়গায় ডিলিট করে, দুই জায়গায় দিয়ে তুমি আসলে কেমনে সময় পাও, তাই না? মানে কোনো দরকার নেই, ওকে এটা বুঝছি। যা কত দিন ধরে আমি হাজার হাজারটা পরীক্ষা দিতেছি, এত পরীক্ষা, তুমি যদি আমাদের পরীক্ষার হলে কত মিনিট তুমি বসে থাকতো, টাইম গুলো ওয়েস্ট কলেজের নলেজটা শুরু দিতেছো, আসলে তো তোমার সময় পাওয়া গেছে, তোমরা তোমাদের সময়গুলো বিক্রি করছো বিভিন্ন জায়গায় টাকা দিয়া। K-5=0, কে মান কত, 5, তাইলে নির্ণয় টাকা থাকলেই খরচ করতে হয় না, আমি তো অনেক টাকা খরচ করতে পারি, কিছু খরচ করি না, একটা মোবাইলও কিনি না দাম দিয়ে, ইচ্ছা করলেই কিনতে পারি, জাস্ট আজকে ইচ্ছা করলো আমি টাকাটা দিয়ে কিনে পালাইতে পারি, জাস্ট আমার ইচ্ছার দরকার, ওই ইচ্ছাটাই হয় নাই আমার 7-8 বছর ধরে একটা আইফোন। তুমি বড় বড় মানুষের মোটিভেশনাল স্পিচ দেখো, যারা বড় জীবনেও শৌখিন জিনিস কিনে না, দেখো তাহলে। সুতরাং ওই সমান্তরাল সরল রেখার সমীকরণ কি, (3x-4y+k=0)? আচ্ছা এটা হলো এইটা, আর এই অপর সরল রেখার সমীকরণ কত, অপর সরল রেখার সমীকরণ, হ্যাঁ এই দুইটাকে সমাধান করো, সমাধান করলে ছেদ বিন্দু পাবা কিউ, হম
থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। সমাধান করো, আর্গুমেন্ট দিয়ে করি, যে কোনো নিয়মে করলেই হবে, কিন্তু সমাধান নট নেসেসারি আর্গুমেন্ট করতে হবে। আর্গুমেন্ট করলে স্যার খুশি হবে, তুমি উচ্চ শিক্ষিত। এই এক্স হইলে এক্স কাটা, মাইনাস ষোলো মাইনাস পাঁচ এটা পাঁচ, 15 মাইনাস 12 ওয়ান পাঁচ, 3 প্লাস 12 এক্স বাই মাইনাস 21, ওয়াই বাই 3, 1/15। সুতরাং এক্স ইকাল টু কত, মাইনাস 7/5, এবং ওয়াই কত, 3/15 মানে 1/5। তাইলে ছেদবিন্দু কিউ এর স্থানাঙ্ক কত? মাইনাস 7/5, 1/5। তাহলে বলছে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, নির্দিষ্ট দূরত্বটা কি? পি কিউ। পি কিউ ইকুয়াল রুট ওভার এইটা, এটা থেকে এটার দূরত্ব কত? 1 + 7/5 হোল স্কোয়ার, 2 - 1/5 হোল স্কোয়ার, 12/5 হোল স্কোয়ার, 144/25, 9/5 81/25, 225/25 রুট 9, 3 একক। সুন্দর উত্তর আসছে। নয় নম্বর চিত্রটা করলাম, আচ্ছা আমি তোমাদের ইম্পর্টেন্ট বলে দিছিলাম, 3, 5, 7, 9, 10 এগুলা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তো বলছিলাম হ্যাঁ। এর আগে তো আমার বউ ফোন করছিল, তো এটা ধরছি এখন, ডো নট ডিস্টার্ব। আচ্ছা বুঝলাম। মিনিমাম ভদ্রতা হইলো একটা ফোন কাইটা দিল, আর ফোন না করা, ফোন করতেই আছে। মানে আমার ফোন যদি কেউ কাটে, আনলেস ও মানে মহিলা না গেল আমি ফোন করবো না, বুঝলো? ধর আমি ফোন করছি কাইটা দিস, হ্যাঁ ও ফোন যেটা বলতে চাচ্ছি যে অনেক স্টুডেন্ট আছে আমার গা কিট কিট করছে যে আমি নিবই না স্টুডেন্ট, তাও আমি মানে আসছে আমি বাইক করে দিব, আমি প্ল্যান আমার, কারণ কেউ ঢোকা দিয়েছিল। আমি তাও বিরক্ত কম হই, তোমরা আমার জায়গা হইলে খাপ রাই তো, যে অজয় দেবগনের দেখছো না যে সিংহম সিনেমা, এইভাবে ওকে 2 নম্বর সিকিউটা করো, 2 নম্বরের কতে সোজা অঙ্ক, ডাকে
এটা 2√13, এটা 1, এটা 2। এই দুটা সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব ডাইরেক্ট প্রশ্ন মধ্যে লিখি প্রদত্ত সরলরেখা এগুলো লেখা লাগবে। কে এর মান বের করতে বলছে বলতো? দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কত? C1 - C2, K - 0 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার যোগ ওয়াই এর সহগের স্কোয়ার ইকুয়াল √13, 2√13। মডুলাস পুইঠা গেলে ওই পাশে কি হয় বেড়া? প্লাস মাইনাস হয়। তো এটা গিয়া ওই পাশে আর গুণ কত? √13, √13, 13 × 2, 26 অ্যানসার। বললাম না যে ক আসে নাই 3.1 থেকে, এটাও 3.7 থেকে আসে। মানে এমন হইতে পারে যে এত অবহেলা কাউকে করা যায়নি, 3.1 থেকে 4 যেটা অবহেলা করা। তোমরা তো এডিট করছো ভালো মতো, 3.1 থেকে 4 খুব ভালো মতো করছিল, ফার্স্ট টার্ম পরীক্ষা ছিল, 5, 6, 7 ভালো করে করে নাই, তখন সরলরেখা অপশন দেওয়া শুরু হয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট গুলো কিন্তু আসে জানো, এই যে লম্ব সমাধি খন্ড এটা করাবো না, যে ক দাগাই দিচ্ছিল সকলে HSC, এই জায়গায় একটা দাগাইলাম, এইটা ঘর গ এই দুইটাও HSC 24 লেখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এই 4 নাম্বারটা ভুল করে বৃত্ত চলে আসছে, তো এটা তো বৃত্তের মধ্যে কইল, তো ওটা কিন্তু বৃত্তের ইম্পর্টেন্স দিকে, ওই যে 4 নাম্বার। হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট, কিন্তু বাদ করতে এখানে এটা এখানে চলে গেছে না, ওটা পুরোটাই মিক্স করে আসবে না। ভাই আমি আমি মিক্স করে আসবে না এতটুকুই আমি জানি, কারণ প্রত্যেকটা টেস্ট পরীক্ষা এইভাবেই করছে। নিশ্চয়ই বোর্ডের মানে নির্দেশনা আছে, বোর্ডের নির্দেশনা আছে, দুইটা ম্যাট্রিক্স না, একটা সরলরেখা একটা বৃত্ত, মিক্স হবে না। আর ত্রিকোণমিতি দুইটা, একটা ডিফারেন্সিয়েশন একটা ইন্টিগ্রেশন, এটাই বোর্ডের কথা। আর বোর্ডে যদি বোর্ডের কথা না মানে তাহলে কেমন হবে? কলেজ গুলোই মানছে, মানে কলেজের কোশ্চেন তো এমনই হয়েছে তাই না? তাহলে বোর্ড তো অবশ্যই মান, কেউ সরলরেখা আর ম্যাট্রিক্স না বাদ দেওয়ার কথা সব কেউ কল্পনা করো। আচ্ছা 2-এর খ কি বলছে? ওকে বি ক্লাসে সবাই বলতে এসপি আর বিডি সরল রেখার ঢাল -2 আর -1 মনে হয়, কারণ ঢাল বের করতে পারো না বলো? এসি রেখার ঢাল প্রশ্ন মতে, এসি রেখার ঢাল K -5/H - 1 - 2, K -5 - 2H + 2, তাহলে K = -2H + 3, ইকুয়েশন 1 দিয়ে রাখছি। আবার বিডি রেখার ঢাল হইলো -1, আবার তোমরা না প্রশ্ন তুললো সরল রেখার সময় প্রশ্নটাই কি ধরো যে দেওয়া আছে স্যার আনমিউট করেন। H = -2, মানে প্লাস হয়ে যাবে 2H,
না লোড করা তো আছেই, কিন্তু যে যারা অনলাইন আছে তাদের সমস্যা হচ্ছে না। অনলাইন যারা আছো ক্লিয়ার দেখতে পাইছিস তো বোর্ড? হ্যাঁ হ্যাঁ সিওডি কিন্তু -1, -5, 5, -1। তাহলে বলো সিডি সরলরেখার সমীকরণ কত হবে? x -x1 / x1 - x2 y - y1 / y1 - y2, তাহলে এটা 6 হয় -6, এটা +6 কাটা, ওই পাশে মাইনাস গুণ করে দাও -y + 5 x + y = 4। এভাবে রাখলেও হবে না, কি চাইতে বলো তুমি? সরলরেখা চাই না, বলছে এই সরলরেখা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষকে কোন কোণ দিবে? ভাই স্যার, ওই যে কে ইজ ইকুয়াল টু, এটা 7 না হবে? তাহলে তো 9 হয়ে যাবে। তাহলে এইটা 9, এইচ এর মান -1 বলে এক্স এর মান, ও হ্যাঁ 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 এইটা এটা কি হবে? আচ্ছা এইচ এখানে যদি বসাই তাহলে এটা হচ্ছে -7, তাহলে এটা -3, তাহলে এইচ 3 হয়ে যায় মনে হয় না? এইচ 3, তাহলে 3 যদি হয় -3 + 7 মানে 4, দুনিয়াদারি চিহ্ন। তাইলে কত? 3, 4, 4, 3, y - 4 / 4 - 3, -1 ওই পাশে গেলে -y + 4, তার মানে x + y = 7, তো x/7 y/7। তাহলে সিডি সরলরেখা এক্স অক্ষকে 7, 0 বিন্দুতে ছেদ করে। হ্যাঁ তাহলে মান এখানে বসে কি সমস্যা? আরো সমস্যা হ্যাঁ, তাহলে এইটা -6, তাহলে একবার বলবে এটা একটা সাইক্লিক অর্ডার, 3, 1, 3, 3 - 1, y - 1, 1 - 3, কোনটা কেটে দাও তোমরা? -2। হ্যাঁ আমার ওইটা মনে পড়তেছিল যে আগের বারে 4 আসছিল না, তো আমি ফলাফলের পড়াইছিলাম 4, 0 আসছিল, বুঝছো? মানে ফলাফল যদি পড়াই এর আগে আমি তো ভুল করে চাইরি আসছি, 4, 0। ঠিক আছে ক নাম্বারটা পরে কর, আচ্ছা কারেকশন করে নাও। আমি
ওকে নেক্সট গম্বর লম্ব সমাধি খন্ড এইটা আজকে এইচএসসি চব্বিশ দেখো দুইয়ের গ এ আর বি এর লম্ব সমাধি খন্ড এ কত 1.5 আর বি হইল 2.2 এটার উপরে লম্ব আবার এটাকে সমাধি খন্ডিত করে এরকম পেলো পি কিউ শোনো তোমরা যে অনেকে এই নিয়মটাই করো কি করো এবি সর লেখার সমীকরণ তার উপর লম্ব রেখার সমীকরণ যা অত বিন্দুগামী এতটা করা লাগে না মানে ধরো এবি তো দরকার নেই আমার পি কিউ দরকার তাই না তাই বলো এবি রেখার ঢাল বাই করো এবি সরল রেখার ঢাল করো খুব সোজা 2-5π 2-1 মানে -3 এবার বলো পি কিউ লম্ব এবি তাই পি কিউ সরল রেখার ঢাল কত পি কিউ সরল রেখার ঢাল 1/3 পি কিউ এর ঢাল পেয়ে গেছি আর একটা বিন্দু হইলেই এম ঢাল আর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দামি সরল রেখার সমীকরণ বলো বিন্দুটা কোনটা কিউ এবি এর মধ্য বিন্দু মানে এবি এর মধ্য বিন্দু এটা কিন্তু লেখা এইচএসসি চব্বিশ আমি যেগুলো যেগুলো এইচএসসি চব্বিশ লিখছি গুরুত্ব সহকারে কই আরেকটা আছে এটা আমি দিই নাই লম্বের পাদবিন্দু মনে আছে যে এবি রেখা আর পিকিউ রেখা বাই করা এই দুইটা সমাধান করলে ছেদবিন্দু বের হবে ছেদবিন্দুটাই তো এখানে পাদবিন্দু পাদবিন্দু কাকে বলে এই যে এটা শীর্ষবিন্দু আর এটা পাদবিন্দু মানে সর্বোচ্চ আর স্বর্ণবিন্দু তাইলে বলো এবি এর মধ্যবিন্দু কিউ এর স্থানাঙ্ক ওয়ান প্লাস 2/2 5 প্লাস 2/2 3/2 7/2 তাহলে বলো পি কিউ সরল রেখার সমীকরণ কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তিন এই পাশে আনো 3 7 21/2 এক্স মাইনাস 3/2 আচ্ছা এটা কত হয় 21 থেকে 3 গেলে 18/2 মানে 9 এইটা কিন্তু তোমরা অনেক বড় ভাবে করতাম খুব ছোট হয়ে গেছে মানে এবি সরল রেখা বের করা লাগে না হ্যাঁ ঢাল এবি এর ঢাল তার উপর লম্বের ঢাল এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী আর এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম আচ্ছা সবগুলা আমি যে আচ্ছা 8 নাম্বারটা কি করাই দিইনি তাহলে আর শেষ কল লাগবে না আমি শুধু বলি আর সবগুলো গ্রুপে দিব না আমি 9 8 9 10 করে দিছি আচ্ছা এমসিকিউ এর সমস্যা থাকলে সেটা বলো সেটা শেয়ার করো আচ্ছা 1 থেকে আমার মনে হয় 50 পর্যন্ত করাইলাম তাই না হ্যাঁ আচ্ছা মূলবিন্দু যেটা গত বছর বিকার্ণের সাথেই আসছে ঢাল 1 আর মূলবিন্দু √2 তাইলে আচ্ছা তুমি শোনো ঢাল 1 কোনটা কোনটা মানে 2 নাম্বার আর 4 নাম্বার অ্যানসার আগেই বাদ এটা কি বুঝছো হ্যাঁ আর আর উত্তর হবে হলো 3 গ কেন বলো মূলবিন্দু থেকে দূরত্ব বের করো 2/√2 কত হয় √2 হয় না কিন্তু তুমি 1 বলতেছো যেটা √2/√2 1 হয় মূলবিন্দু থেকে দূরত্ব বুঝছো নাই 47 বলো এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস √2 মূলবিন্দু থেকে দূরত্ব কত কয়ের উপরে √2 প্লাস মাইনাস তার নিচে কি √2 হয়
ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে রুট টু বাই রুট টু তো ওয়ান হয়। আর এইটা দুই হইলে এইখানে দুই এইটা দুই, তাইলে রুট টু টা হয়। অ্যান্সার হবে গ 47। আচ্ছা শোনো, অ্যান্সার কিন্তু ভুল আছে, কারণ কি টেস্ট পেপারের অ্যান্সার দিচ্ছি আমি, উচিত ছিল আমি করাই দেওয়া, আমি আমি তো করাই দিচ্ছি, তো তোমার প্রবলেম থাকলে আমার সাথে মিলাই নিও, ওইটার অ্যান্সারকে সত্যি হওয়ার দরকার নেই, ওইটা টেস্ট পেপারটাই অ্যান্সারটা দিচ্ছি। আর ইনফ্যাক্ট হ্যাঁ বলো, শিওর মুছি পুরোটা আগে, আগে বুঝতে হবে তুমি সরল রেখা দিয়ে ঢালটা ছিল কি, ঢাল এক, এইটার ঢাল এক, এইটার ঢাল মাইনাস এক, এইটা আগে বুঝতে হবে, বুঝছো না? তার মানে উত্তর আগেই দুটা বাদ, তোমার মানে অপশন সহজ হয়ে গেলে দুটার মধ্যে একটা অ্যান্সার হবে, তাহলে তোমার কাজটা সহজ না? মানে আগে মাঝখানে মাইনাস হবে, কারণ ঢাল যেহেতু প্লাস এক, আর মূলবিন্দু থেকে এটার দূরত্ব বের করো, উপরে মডুলাস সিদ্ধ 0 0 প্লাস মাইনাস 2, আর নিচে রুট ওভার এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার, মানে 2/√2 কত হবে, √2। 47-3 আর কি সমস্যা বলো, শোনো 14 নম্বর, একটা হলো খন্ডিতাংশ আর একটা হলো খন্ডিতাংশের দৈর্ঘ্য, 14 46 নম্বর, 46 খন্ডিতাংশ কত একক, হ্যাঁ খন্ডিতাংশ মাইনাস হয় কিন্তু খন্ডিতাংশের দৈর্ঘ্য হলো মাইনাস টু হবে, দেখি দাঁড়াও, মানে এক্স অক্ষের খন্ডিতাংশ ওয়াই শূন্য বসাইলে হ্যাঁ মাইনাস টু হবে উত্তর, 46-2 হ্যাঁ কত একক, হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 কথা সত্য, কত একক বলছে না, একক মানে কিন্তু দৈর্ঘ্য, হ্যাঁ তাহলে এটা 2 হবে, মানে 46-এর গ হবে, কনফিউশন হ্যাঁ কনফিউশন এখানে দূর করে নেওয়াই ভালো, পরের পেজে যাও সবাই। আচ্ছা একই টাইপের অনেকগুলো এমসিকিউ আছে, আচ্ছা এই সমান্তরালের ক্লাসের সবাই বলো 59 নম্বর এমসিকিউ কত হবে, বলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, ওয়াই ইকাল টু বি না 59, আর কত দেওয়া আছে বলো তো, 3, -4, ওয়াই ইকাল টু -4 হবে, তাই তাহলে ওয়াই প্লাস ফোর ইকাল টু 59, 64, 60 বলছে এই রেখার উপর লম্ব 7x-3y, আর 2, 2,1 বিন্দুগামী 2,1 দিয়ে সিদ্ধ হয় হইল খ, এক্স এর জায়গায় 2 বসাও 14, 14 থেকে 3 আর 11 গেলে শূন্য হয় 60-এর খ। এই টাইপের অনেকগুলো আছে, তোমরা একটু করে নিও। 63 নাম্বার দেখো, ও আচ্ছা 62 বলো তো, মূল বিন্দু দিয়ে যায় আর এক্স অক্ষের উপরে লম্ব, আচ্ছা বলো তো মূল বিন্দু দিয়ে যায় কথা বললাম, 63 নাম্বার, এই দুইটা সরল রেখা যে সমান্তরাল তা চিনতেছো, আচ্ছা কি করবা, আগে সহজ সমান বানায় নিবা, দুই দিয়ে গুণ ভেয়া ভাগ কেন, দুই দিয়ে গুণ 4x+6y-18, আর এটা কত 4x+6y+-7, আচ্ছা এবার বল দূরত্ব কত, উপরে 11 আর নিচে কি রুট ওভার 52, 2√13, 11/2√13, দুই সরল রেখার মধ্যে সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব, আচ্ছা 65 নম্বর, ঢাকা বোর্ড 22-এ আসছে, এই যে এই সূত্রই আবার আগে সাজাই নিতে হবে, সাজাও তো একটু তাড়াতাড়ি সাজাতে পারো, কেন 3x-4y-12, 65 না 64,
3x মাইনাস 4y মাইনাস 12, আরটা কি 3x মাইনাস 4y মাইনাস 3। আচ্ছা এটা খুবই সোজা, এটা উত্তর কত বলতো? সাদাই লিখ, এটা দেখেই 9/5 বুঝতে পারো, এই দুটো বিয়োগ করলে কত? 9 আর নিতে 5, 3 4 5 বুঝছো? ওকে সেম উত্তর 65 পারবা, 67 ও পারবা আমার ধারণা। স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এই যে দাঁড়াও সবাইকে দারুণ ভাবে শিখাই, তোমরা তো এই ধরনের অঙ্ক অবজেক্টিভ করতে অনেকটা টাইম লাগে, স্থূলকোণ ক্লাস বিবেচনা করে এত বাই দুটো হয় কিচ্ছু করবো না, আমি তোমার বলি দুইটাই 3 4 আর 4 5 আছে না, 4 আর 3 আছে না, এই দাঁড়াও বলো a1 a2 + b1 b2 কত? এবার বলো a1 a2 + b1 b2 24 হয় তাই না? 68 নাম্বার বলতেছি, 24 কি পজিটিভ না? মাইনাস বিবেচনা করে স্থূলকোণের সমদ্বিখণ্ড, আর উত্তর কি হবে জানো? প্রথম এদিকে দেখো, সহজ এখানে কত, প্রথমটা কত 3x - 4y + 3 ইকুয়াল মাইনাস কত, পরেরটা মাইনাস 4x + 3y - 5। বললাম ভাইয়া নিচেরটা কই গেল, বাস বাস নিচেরটা একটা রুট অফ হার নো নি, মানে যেটা অবজেক্টিভে দিবে দিবা, নিচেরটা লাগেই না, কারণ 3 4 5 ওইটাও 3 4 5 4 3 5, তাহলে এটা বামে আনলে কি হবে 7x - 7y + 8 বুঝলি তো? কোনটা? আবার একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ সেটা অ্যান্সারই নেই, এই স্থূল কোণে, এই স্থূল কোণে, স্থূল কোণে সমদ্বিখণ্ড হচ্ছে, তো এইবার কি হবে সব এক পাশে x + y + 2, স্থূল কোণ হলে প্লাস হলে চলবে, আমি সূক্ষ্মকোণ ভাবছি x + y + 2 ক হবে উত্তর। আচ্ছা 69 70 এগুলো সব এক, এবারে আসো বহুপদী সমাপ্তি সূচক, পোলাপান 71 নাম্বার অবজেক্টিভ বলো কি হবে ঠান্ডা মাথায়, 71 বলো পোলার স্থানাঙ্ক, বলো যে কোন কোয়াড্রেন্ট ভাইয়া? থার্ড কোয়াড্রেন্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে এটা 225 ডিগ্রি, 2 নাম্বারটা ভুল, চতুর্থ চতুর্ভাগ আসলে হবে তৃতীয় চতুর্ভাগ তাই না? আর বলছে যে ভুজার কোটি সমান, কি হাস্যকর, ভুজার কোটি সমান নেই, 1 আর 3 হবে অ্যান্সার। আরে 72 পারবা, 73 বলো তো দেখি, 73 সমান্তরাল সরল রেখা, ঠিক আছে না ভাইয়া? দুইটা ঢালি -1, আর বলো তো মূলবিন্দু থেকে ওই সরল রেখার দূরত্ব √2 একক, এটাও ঠিক আছে বুঝতে পারো? মূলবিন্দু দিয়ে সিদ্ধ করো, উপরে -2 হয় নিচে √1² + 1² 2/√2 √2 বুঝছো সবাই? আমি তাড়াতাড়ি বলি, বুঝতে পারো তো নাকি, নাকি মাথার উপরে দিয়া? আচ্ছা 73-এর 3 নাম্বারটাও ঠিক আছে, বলো এটা আমি তোমাদের পড়াইছি x + y = 2, 2 দিয়ে ভাগ করলে x/2 y/2, এ আর বি কত? 2 আর 2 হাফ এ বি, 2 একক, 2 বর্গ একক, 1 2 3 হবে উত্তর, ঢাকা বোর্ড 22 আসছে, তো বোর্ডের কোশ্চেন দেখতে পাইতেছো, ঢাকা বোর্ডে ধরো যে যেই 4-5টা আছে সব, এখানে যেই 4-5টা আসছে সবগুলো দিচ্ছি, তো কোশ্চেনের প্যাটার্ন ধরতে পারছো না, আর তোমরা কি কঠিন ওগুলা করতেছো, প্রতিবিম্ব আছে ওই যে কি মূল বিন্দুর সাপেক্ষেও না, y = x রেখার সাপেক্ষেও না, করতেছো না কি কঠিন কঠিন, এই যে এই রেখা এটা আবার 2x, এটার সাপেক্ষে তার প্রতিবিম্ব, তোমার বইটা চাল পয়েন্ট তো পাইবে না, চান্স তাদের আইডি করতেছো কষ্ট দিবস কঠিন মানে কষ্ট। ওকে নেক্সট সবাই 75 নাম্বার বলো কি হবে, 75 পরের পেজে যাও, এবি রেখার ঢাল 1 ঠিক আছে না, 8 - 4/10 - 6, 4/4 1, আর তোমরা যারা মফিজ এই যে এবি রেখার সমীকরণ বের করবা তাই না, 2 বিন্দুগামী দেখো, আর আমি স্মার্ট, আমি কোনো সরল রেখার সমীকরণ বের করবো না, আমি দুইটাই সিদ্ধ করবো, সিদ্ধ হয় দুইটাই, 2 নাম্বারটা ঠিক আছে, যাই একটু বসাও কষ্ট করে, দুইটাই সিদ্ধ হয় না, -2 আবার 10 - 8 - 2 শূন্য হয়, তার মানে ঠিক আছে, আর গ এবি কে বাহু ধরে বর্গের ক্ষেত্রফল, আচ্ছা এবি দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করো তো মনে মনে, 16
ষোলো প্লাস ষোলো বত্রিশ, রুট বত্রিশ স্কোয়ার করলে 32 হবে, এটা ভুল। এবি দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করছি, এবি রুট 32 হয়, আর এবি স্কোয়ার বর্গের ক্ষেত্রফল, তাহলে রুট 32 স্কোয়ার কত হয়? 32। আট দিছে ওরা, উত্তর 1-2 হবে। 75-এর হবে হচ্ছে ক 1-2। বলো 76 বলো, নিজে নিজে পারো কিনা। 4x প্লাস 8y প্লাস 17, এটা ঢাল মাইনাস হাফ, সমান্তরাল রেখার ঢাল মাইনাস হাফ, অ্যাবসলুটলি কারেক্ট, ঠিক আছে না? তুমি 4x আর 8y দেখা করবে, আল্লাহ এটা তো 4x আর 8y নাই, তাহলে এটা হবে না। ঢাল বের করো ভাইয়া, দুই দিয়ে ভাগ করলেই তো হয়, তাই না? বা দুই দিয়ে গুণ করলেই তো হয়। লম্বরেখার সমীকরণ ঢাল 2, এটাও কারেক্ট, লম্বরেখার ঢাল 2 না, আর ওইটা ঢাল কত? মাইনাস হাফ, মাইনাস হাফ আর 2 গুণ করলে মাইনাস 1 হয়, তার মানে ঢাল 2 এর গুণফল মাইনাস 1, তার মানে লম্ব হবে, ঠিক আছে। 77-এর সরি 76-এর 2-ও ঠিক আছে, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, এটাও কারেক্ট। ঢাল কত? মাইনাস হাফ। না, ঢাল যদি নেগেটিভ হয় স্থূলকোণ উৎপন্ন করে, ঢাল যদি সূক্ষ্মকোণ হয় মানে স্থূল, মানে ঢাল যদি পজিটিভ হয়। 76-এর উত্তর 1-2-3। আচ্ছা 77 পারবা, কঠিন গুলা করি। 78 বলো, এই দুইটা সরল রেখার সমান্তরাল, কারেক্ট, দুই দিয়ে গুণ করলেই হয়, তাই না? দ্বিতীয় রেখার ঢাল 1/3, এটাও কারেক্ট, -2/-6, দুইটার মধ্যে দূরত্ব কষ্ট করে বের করো, আগে দুই দিয়ে গুণ করো, 10-9, আর নিচে রুট ওভার 2² + 36, তাহলে কত হয়? 1/2√10। এই ভুল আছে, এটা 2টা নাই মনে হয়। উত্তর হবে হচ্ছে ক, ক নাম্বার আর কি, 1-2। 78-এ ক হবে, লাস্টেরটা হবে না কেন বুঝছো? √10 হয়। ওকে নেক্সট, এই যে এবার হলো অভিন্ন তথ্য ভিত্তিক, এগুলো থাকবে কিন্তু। বলো এ বিন্দুর পোলার স্থানাঙ্ক, ক্লাসের সবাই, এ বিন্দুটা কত? -1,2, তাহলে আর হলো √5, তার মানে কোণ বানেগা করোড়পতির মতো ক খ বাদ হয়ে গেল, √5 হবে উত্তর। আর থিটা কত? ট্যান ইনভার্স y/x, y কত? 2, আর x কত? -1, 2/-1, 4 হবে উত্তর, ট্যান ইনভার্স -2। এবি রেখাকে x অক্ষ কত অনুপাতে ভাগ করে ভাইয়া? পড়াইছি, y এর অনুপাতে কত বলো তো? 2/-2/-4, 1:2 অনুপাতে, বুঝছো? x অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়? কোটির অনুপাতে, আর কি পড়াইলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাইয়া পরে বলো 81 নাম্বার, এই দুই সরল রেখা লম্ব পরস্পর, বুঝতে পারো এরা উল্টাও পাল্টাও হয়েছে, এক আর এক উল্টাও, 81 নাম্বার, 1:2 ওইটা, 79, 80-এর আনসার 1:2 খ। 81-এর উত্তর হচ্ছে 4, 90 ডিগ্রি। বলো রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, খুব ফাটাফাটি, এই যে তাকাও, আমি 82 নাম্বারটা করে দিচ্ছি। প্রথম সরল রেখাটার চিত্র কেমন? এই A3 0 B 0 3, আর দ্বিতীয় সরল রেখার সমীকরণ চিত্র কেমন? A3 0 C কত? ABC ত্রিভুজের ক্ষেত্রফল বলছে রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে, ABC না, বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? পাশের কে কে বলতে পারবো? এই দূরত্ব 6, বুঝতে তো, আর এই দূরত্ব 3, হাফ ইন্টু 6 ইন্টু 3, 9² একক হবে, বুঝতে পারো? হাফ ইন্টু গুণ ইন্টু উচ্চতা, চিত্র ওয়াই অক্ষের সাথে। দেখি তো তোমরা, তোমাদের যাদের কনসেপ্ট ভালো, 82 তেলে বলতো BC এর মধ্যবিন্দু কি? চিত্রটা দেখো, এরকম অঙ্ক প্রায় থাকে, কত হবে? 83 -3,0, 5,0, মধ্যবিন্দু হবে 1,0, তাই না ভাইয়া? যোগ করে দুই দিয়ে ভাগ, আরে BC বাহুর মধ্যবিন্দু বের করতে হবে, যোগ করে দুই দিয়ে ভাগ করবো না, -3 + 5/2, 2/2 মানে 1, আর তো 0ই হবে, তাহলে 83 2 হবে। কে ABC ত্রিভুজের ক্ষেত্রফল অঙ্ক করা ছাড়া তোমরা কি করবা? তোমরা তো মফিস, এই যে ভূমি কত? 8, আর উচ্চতা হলো 4, হাফ ইন্টু 8 ইন্টু 4, শুভ হবে উত্তর।
বুঝলে নাই? হাফ ইন্টু ফোর ইন্টু উচ্চতা। ওকে নেক্সট 85 86, 8x মাইনাস বিওয়াই আর 4x প্লাস 3y, এই সরলরেখা দুইটা সমান্তরাল। দেখো খুব সোজা, আগে 2 দিয়ে গুণ করো 4 রে, 8 ওইটা 6, তার মানে বি এর মান মাইনাস 6 হইতে হবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? তাহলে মাইনাস মাইনাস প্লাস 6, 8x প্লাস 6y হবে, সমান্তরাল হবে। আর এটা বলো 0,1 বিন্দু হতে দ্বিতীয় রেখার উপর লম্ব, আগে বলো দ্বিতীয় রেখার উপরে লম্ব কোনটা, 3x মাইনাস 4y, কোনটা 0,1 বিন্দুগামী, দেখো তো। 2 2, খ হবে অ্যান্সার, 86 এর খ। বেশ শোনো, তোমার তোমাদের ব্রেন তো আমার চেয়ে ভালো, আমি এত তাড়াতাড়ি পারলে তোমরা পারবে না কেন? চিন্তা করো, আমিও তো অঙ্কটাই করতেছি, আমি তো কই আসিনি, তাই না? আমিও তোমার সাথে সাথেই করতাম, তুমিও পরীক্ষা হলে এই কাজটাই করবা যে কাজটা আমি এখন করতেছি, তাই না? তো এটার উত্তর এমনি বের করতে পারবে না, অ্যাপ্রোচটা এরকম হবে। 87 88, তোমরা বলো বলো, প্রথমটার ঢাল কত, 2/k, তাই না? পরেরটার ঢাল কত, মাইনাস 3/2, 2/k মাইনাস 3/2, এই দুটা সমান। ও না না, দ্বিতীয় রেখার উপর লম্ব বলছে, আরে ধর দ্বিতীয়টার ঢাল কত, মাইনাস 3/2, তাহলে এটার উপর লম্ব রেখার ঢাল কত, 2/3, 87 2, আর রেখা তো সমান্তরাল হলে কে এর মান কত, এটা খুঁজতেছিলাম, মাইনাস 3k ইকুয়াল 4, তাহলে কে এর মান কত হবে, মাইনাস 4/3, 89 90। দেখো তো নিজে নিজে মুখে মুখে করতে পারো কিনা, √2,1 হতে এইটার উপর লম্ব, এই যে √2x মাইনাস y প্লাস 5 সিদ্ধ, 2 মাইনাস x প্লাস 5 নিচে কত, রুট ওভার 4 প্লাস 1, তাহলে কত হইল, ও 2 তো, তাহলে উপরে হলো 7 থেকে 2 গেলে 6√3, 2√3। হ্যাঁ 89 এর কর, আর প্রদত্ত সরল রেখা দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষে x 0, তার মানে কি y এর মান 5, 90 এর 4, সব করে ফেলে শেষ। তোমাদের সরল রেখা চ্যাপ্টার শোনো, সরল রেখা চ্যাপ্টারের কোশ্চেন আমি খালি না মানে মান পাল্টাই দিচ্ছি, হুবহু একই কোশ্চেন, একই রকম মানে নিয়ম ঠিক রেখে লম্ব সমদ্বি কোণ, যেগুলো যেগুলো পড়াই মান চেঞ্জ করে দিচ্ছি, পরীক্ষাটা দিয়ে ফেলো শোনো। বলো শোনো, তোমাদের একটা ফার্স্ট ইয়ারের একটা পরীক্ষা হবে, এখন দুইটা পরীক্ষা নিব না, আমি বলি দুইটা, 2 নাম্বার পরীক্ষা একদম লাস্টে ফেয়ারওয়েলের পরে দিবা, ঠিক আছে? তখন দিও, আমি ইনস্ট্যান্ট খাতা দেখে দিচ্ছি, ঠিক আছে? একটা এই দুইটার উপরে রেজাল্ট হবে, 28 তারিখে পরীক্ষা, মঙ্গলবার, লেখো সারাদিন 10টা থেকে বিকাল 5টার মধ্যে, ঠিক আছে? 28 তারিখে পরীক্ষা, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারের ফুল পরীক্ষা। আর শুক্রবার থেকে আমি ইসে শুরু করব, জটিল সংখ্যা সেকেন্ড পেপার, ওইটার পরীক্ষা যে বৃহস্পতিবার কিন্তু হবে, বুঝছো? মানে জটিল সংখ্যা সহজ, এটা বৃহস্পতিবারে হবে ছুটি।